সুপ্র দর্শক, স্বাগত জানাচ্ছি বদ্দিবাড়িতে। বদ্দিবাড়ির 179তম পর্বে সঙ্গে আছি মুজাহিদ শুভ। আজ আমরা কথা বলবো মেরুদণ্ডের ব্যথা, চিকিৎসা এবং অপচিকিৎসা নিয়ে। আর এই বিষয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হয়েছেন তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন শুরুতেই তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডাক্তার সৈয়দ শহীদুল ইসলাম, অর্থোপেডিক ও স্পাইন সার্জন, সাবেক একাডেমিক পরিচালক নিটোর। আমাদের সঙ্গে আরও যুক্ত হয়েছেন ডাক্তার আবু শাহিন, সহযোগী অধ্যাপক রিউমাটোলজি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। এবং সঙ্গে আরও আছেন ডাক্তার রায়হান হামিদ, সহকারী পরিচালক, সহকারী অধ্যাপক ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন নিটোর। আপনাদের তিনজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। দর্শক, আপনারা জানেন যে মেরুদণ্ডের ব্যথা একটি কমন রোগের মধ্যে একটি। আমরা বহু বছর থেকে আসলে শুনে আসতাম যে শুধুমাত্র বয়স্ক মানুষদের এই ধরনের রোগ হয়, কিন্তু আমরা কিশোর তরুণ থেকে শুরু করে সব বয়সীদের মধ্যে দেখতে পাচ্ছি যে এই ধরনের ব্যথা অনেকে অনুভব করে থাকেন। আমি প্রথমেই ডক্টর শহীদুল ইসলামের কাছে আসলে জানতে চাইব যে অর্থোপেডিক ও আঘাতজনিত কি কি কারণে আসলে পিঠের ব্যথা হয়ে থাকে। ধন্যবাদ মুজাহিদ শুভ। আসলে সত্যি বলেছে যে পৃথিবীর শতকরা 80 জনের বেশি লোক জীবনে কোনো না কোনো সময় মেরুদণ্ডের ব্যথা ভোগেন, এবং এই ব্যথাগুলোর মধ্যে ম্যাক্সিমামই কিন্তু কোনো রোগ ছাড়া এই ব্যথাগুলো হয়ে থাকে। আমাদের মেরুদণ্ডের শুধু হাড় নেই, মেরুদণ্ড ঘাড় থেকে শুরু করে মলদ্বার পর্যন্ত অবস্থিত, এবং এর সাথে হাড়ের সাথে আছে মাসেল, লিগামেন্টস, টেন্ডন, এবং আরো দুইটা হাড়ের মাঝখানে। আমরা মেরুদণ্ডের হাড়কে ভার্টিব্রা বলে থাকি, বাংলায় অনেকে কশেরুকা বলেন। এই হাড়ের মাঝখানে ডিস্ক থাকে, অর্থাৎ এই যে কোনো একটির যদি অসুস্থ হয়ে পড়ে যে কোনো কারণে, তাহলে ব্যথা হতে পারে। এই ব্যথার আপনি যে বলেছেন যে ট্রমাটিক কারণ, ট্রমার কারণ হচ্ছে আমরা যারা স্ট্রেনিয়াস অ্যাক্টিভিটি করি, অর্থাৎ অতিরিক্ত পরিশ্রম করি, সামনে ঝুঁকে কাজ করি, ভারী জিনিস তুলি, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকি, দীর্ঘক্ষণ বসে কাজ করি, তাহলে মেরুদণ্ডের যে মাসেলস, লিগামেন্টস আছে এগুলোর স্প্রেইন হতে পারে, স্ট্রেইন হতে পারে, তার জন্য ব্যথা হতে পারে। এটা হচ্ছে মাইনর, এবং এই ব্যথাগুলো যদি আমরা আমাদের ত্রুটিপূর্ণ অভ্যাসগুলি পরিহার করতে পারি, আমরা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে না থেকে বা বসে না থেকে অন্যভাবে কাজ করতে পারি, যেটা পরবর্তী পরামর্শে আসবে, তাহলে এগুলি কমে যেতে পারে। কিন্তু যেটার নিয়ে আমাদের ভয় বেশি, আঘাত হতে পারে, অর্থাৎ ম্যাক্সিমাম আমাদের রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়ে থাকে আমাদের দেশে, এবং আরেকটা হচ্ছে উপরে থেকে পড়ে যায়। তো পড়ে গেলে ঘাড় থেকে আপনার মেরুদণ্ডের নিচ পর্যন্ত সব জায়গায় আক্রান্ত হতে পারে। বেশি সবচেয়ে বেশি হয় ডর্সোলাম্বার স্পাইন বলি আমরা, অর্থাৎ মেরুদণ্ডের পাঁজরের হাড় যেখানে সংযুক্ত, থোরাসিক ভার্টিব্রা এবং লাম্বার ভার্টিব্রা যে সংযোগস্থল, এটা মোস্ট মোবাইল, এখানে ফোর্স ট্রান্সমিশন কম হয়, সে কারণে এখানে আঘাতটা বেশি হয় এবং ঘাড়ের মেরু আঘাত। এই আঘাতের ফলে কি হতে পারে, কিছু না হতে পারে, আবার সর্ব খারাপ যেটা হতে পারে সম্পূর্ণ প্যারালাইসিস হয়ে যেতে পারে। এই এই মূলত আঘাত বলতে আমরা এগুলোতে বুঝে থাকি মেরুদণ্ডের আঘাত, এবং এই কারণে ব্যথা হতে পারে। আচ্ছা ধন্যবাদ। আমি ডাক্তার আবু শাহিনের কাছে আসলে জানতে চাইবো যে মেরুদণ্ডের ব্যথা যে হয়ে থাকে, বেশিরভাগ সমস্যা আসলে কি অর্থোপেডিক সংক্রান্ত নাকি রিউমাটোলজিস্টরা আসলে এই ধরনের সমস্যা বেশি ফেস করে থাকেন? আমি যদি সুনির্দিষ্টভাবে জানতে চাই যে রিউমাটোলজির কি কি কারণে আসলে পিঠ ব্যথা হতে পারে, আপনার কাছে জানবো। আসলে দেখুন, আপনি যেটা বললেন, প্রথমে আমি ধন্যবাদ জানাই আপনাকে আমাকে এই প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে আপনি যে প্রশ্নটা করলেন, বেশিরভাগ এই কোমরের ব্যথা কি অর্থোপেডিশিয়ানের কাছে যাবেন নাকি রিউমাটোলজিস্টের কাছে যাবেন, বা কোন সাবজেক্টের, আসলে একটু আগেই স্যার যেটা বললেন এবং আমিও বলতে চাই যে সারা পৃথিবীতে অনেক জরিপ হয়েছে এবং আমাদের দেশেও অনেক জরিপ হয়েছে, দেখা যাচ্ছে যে একটা বড় অংশ, 80% মানুষেরই একটা ব্যথা হয় যেখানে কারোর অর্থোপেডিশিয়ানের কাছেও যাওয়ার প্রয়োজন পড়ে না, ইভেন রিউমাটোলজিস্টের যে স্পেসিফিক কিছু রোগ আছে সেগুলোর জন্য প্রয়োজন পড়ে না, ব্যথা এমনিতেই ভালো হয়ে যায়। নন স্পেসিফিক ব্যাক পেইন আমরা বলে থাকি, যেটা একটু আগে বলা হচ্ছিল। আপনি আমাকে যে প্রশ্নটা করলেন যে রিউমাটোলজির পারস্পেক্টিভে, প্রেক্ষাপটে আসলে কোন রোগগুলোর কারণে এই মেরুদণ্ডের ব্যথা হতে পারে, আমি যদি একটু বলি যে ওই আঘাতজনিত ব্যথা একটু আগে প্রশ্ন করলেন, এছাড়া ইনফেকশন অনেক কিছু হতে পারে, বা নন স্পেসিফিক যেগুলো হচ্ছে বসা চলাফেরা এগুলো কারণে হতে পারে। সেগুলো ছাড়া আমরা যদি রিউমাটোলজির পারস্পেক্টিভে বলতে চাই, একটা হচ্ছে প্রদাহজনিত বাত
আপনাকে আমি যেটা বলতে চাই, অনেক দর্শক আমাদের সামনে হয়তো বা আছেন, লিঙ্ক আছেন, তাদের জন্য বলতে চাই, প্রদাহজনিত বাত, অনেকের ধারণা যে কোমরের ব্যথা, পিঠে ব্যথা, মেরুদণ্ডের ব্যথা হলে শুধু ব্যথার ওষুধ খেলেই ভালো হয়ে যাবে বা এটার জন্য ডাক্তারের কাছে যাওয়ারই বা কি প্রয়োজন, এরকমই অনেকের একটা ভ্রান্ত ধারণা থাকতে পারে। কিন্তু অনেকগুলো মেরুদণ্ডের ব্যথার কারণের মধ্যে একটি হচ্ছে প্রদাহজনিত বাত, যেটার জন্য সুনির্দিষ্ট ডায়াগনোসিস করার প্রয়োজন আছে। রোগটা কোন ধরনের প্রদাহজনিত বাত সেটা বের করা, এবং সেটার যদি সুনির্দিষ্ট চিকিৎসাটা আমরা না করে থাকি তাহলে দেখা যাচ্ছে যে ওই মানুষটি পঙ্গু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এটি একটি দিক, প্রদাহজনিত বাত কি সেটা যদি আমি বলার সুযোগ পরে পাই বলবো। এছাড়া হচ্ছে ক্ষয়জনিত বাত, যেটাকে শরীরের হাঁটু বা অন্য জায়গায় হলে বলে অস্টিওআর্থ্রাইটিস। আর এই মেরুদণ্ডে যদি এই ক্ষয়জনিত বাত হয় সেটাকে বলা হচ্ছে স্পন্ডাইলোসিস, লাম্বার স্পন্ডাইলোসিস, সার্ভাইকাল স্পন্ডাইলোসিস, এগুলো আমাদের ডাক্তারি ভাষায় বলে। এটাতে যেটা হয়, এই যে শরীরের যে পিঠের যে মেরুদণ্ড তৈরি করে যে কশেরুকা বা ভার্টিব্রা, ওই ভার্টিব্রার মাঝে যে গ্যাপ থাকে, নরম হাড্ডি যেটা থাকে আমরা বলি এই কার্টিলেজ, ওখানে সমস্যা, স্পেসটা, গ্যাপটা কমে যায়, যার জন্য এটাকে যে রোগটা হয় এটা একটা ক্ষয়জনিত রোগ। এটা বয়সের বা বয়স্ক মানুষের বেশি হয়, এটাকে বলা হয় অস্টিওআর্থ্রাইটিস। আর এছাড়া আরেকটি কারণ যেটা হচ্ছে মেরুদণ্ডে হয়ে থাকে, যেটা হচ্ছে হাড়ের ক্ষয়, এটা আসলে এক ধরনের বাত, ওই ধরনের কিছু না, এটা হচ্ছে ক্ষয় রোগ, যেটা আপনি একটু আগে বলতে চাচ্ছিলেন, যেটা হচ্ছে অস্টিওপোরোসিস আমরা বলি, যে সামগ্রিকভাবে যে হাড় থাকে হাড়ের ঘনত্ব কমে যায়। কিন্তু একটি বিষয় হচ্ছে আমাদের মনে রাখতে হবে যে এটিতে ব্যথা প্রদাহ সাধারণত হয় না, যত সময় পর্যন্ত অস্টিওপোরোসিস হয়ে ওই হাড়ডি বা হাড়টা ভেঙে না যায় তত সময় পর্যন্ত ব্যথা হয় না। এটিকে বলা হয় নিরবঘাতক, অর্থাৎ একজন মানুষের হাড় ক্ষয় হতে হতে বা হাড়ের ঘনত্ব কমতে কমতে যখন ও ভেঙে যায় তখনই সে ব্যথাটা হয়। তাহলে মূলত আমার প্রেক্ষাপটে আমি যদি বলতে চাই, একটা হচ্ছে ক্ষয়জনিত বাত, যেটাকে বলা হয় আর্থ্রাইটিস, লাম্বার স্পন্ডাইলোসিস বা অস্টিওআর্থ্রাইটিস বলা হয়, আর একটা হচ্ছে স্পন্ডিলাইটিস, যেটাকে বলে প্রদাহজনিত বাত। এই মূলত আমাদের রিউমাটোলজির পার্সপেক্টিভে আপনি যদি আমাকে জানতে চান, আমি এটুকুই বলবো যে এইসব কারণেই আমাদের দেশের বা সারা পৃথিবীর মানুষের কোমরের ব্যথা, বা কোমর বলবো না, শুধু পুরো মেরুদণ্ডের ব্যথাটা হতে পারে। আচ্ছা ধন্যবাদ। আমি ডাক্তার রায়হানের কাছে জানতে চাইবো যে এই যে ব্যথার কথা আমরা দুজন স্যারের কাছে আসলে শুনলাম, এটার সাথে ব্যায়ামের কোনো সম্পর্ক আছে কিনা, যেটি বা ফিজিক্যাল মেডিসিন আমরা অনেক সময় বলে থাকি যে ব্যায়ামের সম্পর্কটা, যেমন আমাদের বাংলাদেশে একটা জিনিস দেখি যে রোগীদের ভেতরে ব্যায়াম করার অভ্যস্ততা একেবারেই কম, তারা ওষুধ খেতে পছন্দ করেন, সম্পর্কটা ব্যায়ামের সাথে কতটা বেশি, ব্যায়াম করলে কতটা বেশি বা উপকার পাওয়া যেতে পারে আপনার কাছে জানবো। জি আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে, চমৎকার উপস্থাপনা। আচ্ছা স্যার তো অলরেডি অনেক কিছু বলে ফেললো, আসলে মোস্ট অফ কথাই বলা হয়ে গিয়েছে। তো সাধারণ জনগণের জন্য, সাধারণ রোগীদের জন্য আমার যে কথা সেটা হচ্ছে যে আসলে ৬ সপ্তাহ পর্যন্ত যে ব্যথা, যেটাকে অ্যাকিউট পেইন বলে, অ্যাকিউট পেইন বা সাব অ্যাকিউট পেইন, এই ব্যথার জন্য খুব বেশি চিন্তিত না হওয়ার প্রয়োজন। হ্যাঁ, খুব বেশি চিন্তিত হওয়ার দরকার নেই, যদি না আপনার কোনো মেজর ট্রমা থাকে, যদি না আপনার ব্যথার সঙ্গে অন্য কোনো ক্লিনিক্যাল ফিচার, যেমন মাঝে মাঝে জ্বর আসা, হ্যাঁ, তারপরে ওজন কমে যাওয়া, কাশি, অন্য কোনো ক্লিনিক্যাল ফিচার না থাকে, তাহলে আসলে ৬ সপ্তাহের ব্যথাটাকে অতটা গুরুত্ব দেওয়ার খুব বেশি প্রয়োজন নেই। কিন্তু যে ব্যথাটা আসলে ৩ মাসের বেশি হয়ে যায়, ক্রনিক পেইন হয়ে যায় এবং সঙ্গে এই ফিচারগুলো থাকে, সেগুলো নিয়ে আসলে আমরা চিন্তা করব। তো বেশিরভাগ ব্যথায় আসলে চলে যায়, 80% রোগীর যে ব্যথা ওটা এমনিতেই চলে যায়, আপনি ট্রিটমেন্ট করেন আর না করেন, ওষুধ খান আর না খান, ওটা এমনিতেই চলে যাবে। এখন আমরা এক্সারসাইজ কেন করব, এক্সারসাইজ করব স্যার যেগুলো বললো একটু আগে, যে আপনার যদি ফ্র্যাকচার হয়ে থাকে, আপনি যদি এখানে কোনো ইনফেক্টিভ বা ইনফ্ল্যামেটরি ডিজিজ হয়ে থাকে, প্রদাহজনিত রোগ হয়ে থাকে, হ্যাঁ, এইগুলো হলে তো এগুলোর স্পেসিফিক চিকিৎসা করতে হবে। কিন্তু ম্যাক্সিমাম ব্যথাটাই হচ্ছে নন স্পেসিফিক, 80% or 85% এগুলো নন স্পেসিফিক। তো এটার আসলে মেইন যত পৃথিবীতে গাইডলাইন আছে, যে ইউকে গাইডলাইন বা ইউএসএ গাইডলাইন বা ডেনমার্কের গাইডলাইন, যত গাইডলাইন আছে, তো এখানে বলতেছে যে আপনি এক্সারসাইজের উপর এমফেসিস করেন, আপনি এক্সারসাইজটাকেই বেশি, মানে আপনার ওষুধের চাইতেও এক্সারসাইজের উপরে আপনি যত্নবান হন বেশি, এর দিকে ফোকাস করেন বেশি। কারণ এক্সারসাইজ একই সঙ্গে আপনার ব্যথা কমাবে, একই সঙ্গে আপনার ফাংশনাল আউটকাম বাড়াবে। ফাংশনাল আউটকাম মানে হচ্ছে যে আমি উঠতে পারছি না, উঠতে গেলে হয়তো ব্যথা হচ্ছে, অনেকে বলছে আমি বেশিক্ষণ বসে থাকতে পারছি না, বসে থাকতে ব্যথা হচ্ছে, হাঁটতে গেলে ব্যথা হচ্ছে,
তো এইগুলো সবকিছু এক্সারসাইজ যদি আপনি রেগুলার করে থাকেন তাহলে আপনার টিস্যু গুলো প্রিপেয়ার হবে, আপনার বয়স হলে যেটা হয় আস্তে আস্তে টিস্যুর ইলাস্টিসিটি কমে যায়, ইলাস্টিসিটি কমে যাওয়ার জন্য টিস্যুর মোর প্রোন টু ইনজুরি। আপনি একটু সামনের দিকে ঝুঁকে আগে যে কাজগুলো করতে পাচ্ছেন এখন দেখা যাচ্ছে একটু ঝুঁকে একটু হঠাৎ করে যদি একটু ওয়েট নেন তাহলে দেখা যাচ্ছে টিস্যু গুলো ইনজুরি হয়, ইনজুরি হওয়ার জন্য পেইনটা বেশি হয়। তো আপনি যদি রেগুলার সকালে এবং রাতে শোয়ার আগে দুইবার যদি অ্যাটলিস্ট এক্সারসাইজ করেন মিনিমাম 5 টাইমস, আমরা তো বলি সাধারণত 10 রিপিটেশন, মিনিমাম 5 রিপিটেশন এক্সারসাইজ করেন তাহলে কি হবে টিস্যু গুলো বেশি প্রিপেয়ার থাকবে, ইলাস্টিসিটি বেড়ে যাবে, তখন দেখা যাবে যে আপনার পেইনের অকারেন্সটা কম হচ্ছে। আগে যেমন মাসে অনেকবার হতো এখন দেখা যাচ্ছে একবার হচ্ছে, একই সঙ্গে এটা ব্যথাও কমাবে, আপনার ফাংশনাল আউটকামও কমাবে, এবং সবচেয়ে বড় কথা যে আপনার ক্রনিক দীর্ঘ সময়ের জন্য আপনি ব্যথাবিহীন থাকতে পারবেন শুধুমাত্র এক্সারসাইজের দ্বারা। আপনার কাছে আমি একটু জানতে চাইবো যে আপনারা আপনারা যত রোগী আপনাদের কাছে আসে ব্যায়াম শিখে দেওয়া হয় এর মধ্যে কত পার্সেন্ট রোগীরা আসলে ব্যায়ামটা শিখে পালন করে কন্টিনিউ করে, এরকম অভিজ্ঞতা আসলে আপনাদের অভিজ্ঞতা কি বলে? আচ্ছা আমাদের পার্সোনাল ওপিনিয়ন আসলে অতটা ভালো না, আমরা আসলে আমাদের চেম্বারে আমরা রোগীকে আসলে কত কতক্ষণই পাই, হ্যাঁ 20 মিনিট বা হায়েস্ট 25 মিনিট, তো এখানে আসলে বলে দেই তো পৃথিবীতে এই যে মানে ব্যায়ামের মানে পৃথিবীর সব দেশে আসলে মানুষ মেডিসিনটা চায়, কনভিনিয়েন্ট ব্যাপারগুলো চায়, এক্সারসাইজটা করতে চায় না, কারণ এক্সারসাইজ একটা লং টার্ম প্রসেস, দীর্ঘ সময় করতে হয়। তো এটা যেটা করতে হয় যে আপনি এই আউটকামগুলো যে মানে আমার রোগী ব্যায়াম করছে না ওষুধ পেয়ে যাচ্ছে, এটা করার জন্য যেটা হয় ওদের অবজারভেশনাল ফিজিওথেরাপি একটা ব্যাপার আছে, যে সপ্তাহে একদিন ওরা যাবে ওদের একটা স্কুলের মতো করে একদিন একটা যাবে, একদিনে সবাই মিলে বসবে যাদের কোমর ব্যথা আছে সবাই মিলে বসবে, বসে সবাই সবার সঙ্গে তাদের এগুলো শেয়ার করবে যে হ্যাঁ আমার ব্যথাটা এরকম ছিল, আপনার মতে ছিল, আমি এক্সারসাইজ করেছি, এক্সারসাইজ করার পর এখন আমি ভালো আছি। তো ওই ওইখানে এবং ফিজিওথেরাপিস্ট দেখিয়েও দিবে যে এই এই ব্যায়ামগুলো করেছেন আমি শিখিয়ে দিলাম, আপনারা কিভাবে বাসায় করছেন, কোনো ভুল হলো কিনা, কোনো এটার সঙ্গে কোনো অ্যাড করতে হবে কিনা। হ্যাঁ তো আপনি যদি এভাবে সপ্তাহে একদিন বা দুই দিন এভাবে কোনো কোনো মানে অবজারভেশনাল কোনো ব্যায়ামের ব্যবস্থা করে থাকেন তাহলে দেখা যায় যে এই আউটকামগুলো ভালো হয়। তখন আসলে পেশেন্ট থেকে পেশেন্টকে বলা মানে একজনের পেশেন্টের কাছ থেকে যখন একজন পেশেন্ট ইন্সপায়ার হবে ওটা আমি ডাক্তার যতবারই বলি সেটা তাকে খুব বেশি ইন্সপিরেশনাল কিছু বলবো না, কিন্তু একটা পেশেন্ট যদি বলে যে না আমি এই অবস্থায় ছিলাম আমি ব্যায়াম করে খুব ভালো আছি তাহলে কিন্তু করবে সবাই। তো এই মোটিভেশনাল গুলো যেহেতু এটা অনেক দিনের একটা প্রসেস, মোটিভেশনাল প্রসেস গুলো খুব ইম্পর্টেন্ট, এই জন্য উন্নত বিশ্বে সাধারণত লো ব্যাক স্কুল করে, ওদের লো ব্যাক সোসাইটি করে, তো সবকিছু একটা সোসাইটির মাধ্যমে ক্রনিক রিহ্যাবিলিটেশন গুলো করে থাকে, সেক্ষেত্রে দেখা যায় যে আউটকামটা ভালো হয়। আচ্ছা ধন্যবাদ, আমি ডাক্তার শহীদুল ইসলামের কাছে আবারও জানতে চাইবো যে আমাদের সারা দেশে এক ধরনের অভ্যাস আছে যে আমাদের একটু ব্যথা হলে আমরা ব্যথার ওষুধ খাই, এমনকি ব্যথার ওষুধ যদি ঘরে ঘরে সার্চ করা হয় অনেক বাসায় পাওয়া যাবে যে ব্যথার ওষুধ তারা কিনে রেখেছে। এই মেরুদণ্ডের ব্যথার ক্ষেত্রেও কি মানুষের এই ধরনের ব্যথার ওষুধ খাওয়ার এক ধরনের অভ্যাস বদ অভ্যাস আসলে আছে কিনা, যদি খেয়ে থাকে তাহলে কি ধরনের ক্ষতিকর প্রভাব হতে পারে, এবং সাথে সাথে এটিও জানবো যে চিকিৎসকের পরামর্শ আসলে কখন নিবেন তারা? ধন্যবাদ মোজাহিদ শুভ, প্রশ্নটা আসলে বড়, কিন্তু এই প্রশ্নটা উত্তর দেওয়ার আগে আমার আরেকটু কিছু বলার আছে। জি আমরা কিন্তু বলার চেষ্টা করলাম তিনজনই একই কথা যে মেরুদণ্ডে যত ব্যথা হয় তার 80% আসলে তেমন কোনো রোগ না। আমরা যদি পশ্চারটা যে আমি যে কথা বলছেন আমি পশ্চারের কথা বলছি, কিন্তু পশ্চারটা কিরকম হয় যেমন আমরা কম্পিউটারে বসে দীর্ঘক্ষণ কাজ করি, আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে বিশেষ করে আমাদের দেশে গার্মেন্টস সেক্টরের গার্মেন্টস কর্মীরা 12 ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে কাজ করেন বা 12 ঘন্টা পর্যন্ত বসে কাজ করেন, তাহলে আর কম্পিউটারের বসে কাজ করা বা সেডেন্টারি ওয়ার্ক যারা আমরা অফিসে কাজ করি আমরা যদি এই অভ্যাসটা রপ্ত করতে না পারি তাহলে কিন্তু আমাদের কোমর ব্যথা নিত্য দিনের সাথী হবে, রাতে আমরা ঘুমাতেও পারবো না কোমর ব্যথার কারণে। এক্সারসাইজের আগে আপনাকে আপনাকে প্রথমে যেগুলি করতে হবে ত্রুটিপূর্ণ অভ্যাসগুলি পরিবর্তন করতে। আমি ছোট্ট একটা উদাহরণ শুধু দেই, আমি কম্পিউটারের সামনে বসে আছি, আমার বসতে হবে এরকম ভাবে যে আমি কোমরের আমার যে থাই হিপ জয়েন্ট আছে এবং নি জয়েন্ট আছে এটা সমান্তরাল থাকবে, এবং আমি যে কম্পিউটারে কাজ করব কম্পিউটারের আপার লিমিটটা আমার দৃষ্টিসীমার বরাবর থাকবে এবং আমাকে চেয়ারে অবশ্যই হেলান দিয়ে বসতে হবে। আমি যদি এরকম সামনে ঝুঁকে কাজ করি, আমি যদি সামনে ঝুঁকে ঝুঁকে গাড়ি চালাই, আমি যদি মোটরসাইকেল দীর্ঘক্ষণ চালাই, আমি যদি অফিসে বসে দীর্ঘক্ষণ কলমটা আমার কলমটা আছে আমার কলমটা এমন ডিস্টেন্সে থাকতে হবে যাতে আমাকে ঝুঁকে না নিয়ে আসতে হয়, কলমটা আমি কাছের থেকে পেয়ে যেতে পারি, সমস্ত স্ট্যাপলার মেশিনটা আমি কাছে করে রাখতে পারি, এইসব অভ্যাসগুলো অর্থাৎ আমাকে আমার মেরুদণ্ড আল্লাহ তাআলা সৃষ্ট মেরুদণ্ড যেভাবে আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন সেই পশ্চাৎটা মেনটেন করে আমাকে কাজ করতে হবে।
আর দীর্ঘ সময় একনাগাড়ে বসে থাকা বা দাঁড়িয়ে থাকা যাবে না, মাঝে মাঝে একটু হেঁটে আসতে হবে। আমি যদি সামনে ঝুঁকে কাজ করতে যাই তাহলে আমাকে মেরুদণ্ডের উপর চাপটা না দিয়ে আমাকে কোমরটা ভাঁজ করতে হবে, হাঁটুটা ভাঁজ করতে হবে, এবং ওয়েট লিফটিং এর যে ওয়েটটা আমি নেবো ওয়েটটা আমার সাথে কাছে আনতে হবে, বডির কাছে এনে এটা তুলতে হবে। ঘর ঝাড়ু দেওয়ার ক্ষেত্রেও আমি আগেও বিভিন্ন সময় বলেছি যে আমাদের এখন ঘর ঝাড়ু দেওয়ার অভ্যাসটাকে পরিবর্তন করতে হবে, যারা বিশেষ করে শহরে আছেন এবং মহিলারা যারা তরকারি কাটেন, রান্না বান্না করেন, তাদের দাঁড়িয়ে রান্নার করার অভ্যাস করতে হবে। নামাজ পড়েন যারা তাদের দেখতে হবে যদি বেশি ব্যথা হয় তাহলে সামনে ঝুঁকে নামাজ না পড়ে চেয়ার টেবিলে পড়তে হবে। এই ত্রুটিপূর্ণ অভ্যাসগুলি পরিবর্তন করলে 80% আমাদের পিঠ ব্যথা, মেরুদণ্ড ব্যথা যাই বলেন না কেন কোনো কিছুই থাকবে না। এখন এই এই কারণ ছাড়াও কিছু কিছু রোগ হয়, যে রোগগুলি সম্পর্কে আমাদের দর্শকদের অবশ্যই সজাগ থাকতে হবে। যেমন আমি বলেছি আঘাত, প্যারালাইসিস হয়ে যেতে পারে, কিন্তু আমি যে কথাটা বলি নাই যেটা আমাদের দেশে যথেষ্ট কমন সেটা হলো টিবারকুলোসিস। এটা বলে গেছেন যে ইনফেকশন হয়ে গেছে, আবু শাহিন বলেছে যে ইনফেকশন ছাড়া উনি ইনফ্লামেশনের কথা বলেছেন, কিন্তু ইনফেকশন যেটা খুব কমন আমাদের দেশে টিবি হয়, টিবি স্পাইন। তার জন্য আমাদের ডর্সাল স্পাইন অর্থাৎ এই যে পাঁজরের পিছনের যে মেরুদণ্ড হাড় আছে সেখানেই বেশি হয়। টিবি স্পাইন হলে আসলে এইগুলি ছাড়াও টিউমার হতে পারে, আমি আগে নামগুলি বলে যাচ্ছি, টিউমার হতে পারে। যেমন আবু শাহিন বলে গেছেন যে লাম্বার স্পন্ডাইলোসিস, এটা একটা ডিজেনারেটিভ প্রসেস, ধীরে ধীরে আমাদের মেরুদণ্ডের ভিতরে যে ডিস্ক থাকে ডিস্ক যত বয়স বাড়ার সাথে সাথে তাতে ডিজেনারেশন হয়, ডিস্কের ভিতরের অংশ আস্তে আস্তে ড্রাই হয়ে যায়, ডিসিকেটেড হয়ে যায়, বাইরের অংশটা ছিঁড়ে যায়, ডিস্কটা বের হয়ে আসে। মেরুদণ্ডের পিছনে যে স্পাইনাল কর্ড আছে, নার্ভ আছে, যেটা আমাদের হাত পাকে সচল রাখে, আমাদের স্নায়ুতন্ত্রের কাজ করে, সেখানে চাপ দেয়। এই প্রসেসটা যদি কন্টিনিউ করতে থাকে তাহলে আমাদের মেরুদণ্ডের এন্ড প্লেটস আমরা বলি, এখানে আস্তে আস্তে অস্টোফাইট তৈরি হয়। অস্টোফাইট তৈরি হলে আস্তে আস্তে মেরুদণ্ডের যে স্পাইনাল ক্যানেলটা আছে সেটা সরু হয়ে যায়, এটা চাপ পড়ে। তো এই একটা হলো লাম্বার স্পন্ডাইলোসিস। এখান থেকে লাম্বার স্পন্ডাইলোলিস্থেসিস হতে পারে, অর্থাৎ একটা হাড়ের উপর আর একটা স্লিপ করে সামনে পিছনে চলে যেতে পারে বয়স বাড়ার সাথে সাথে। তো এইসব কারণে যাদের, আবার আরেকটা হতে পারে টিউমার হতে পারে। তাহলে ইম্পর্টেন্ট বিষয় হলো আপনার মেরুদণ্ডের যে কোনো জায়গায় ব্যথা, সাথে জ্বর আছে, আপনার খাওয়ার অরুচি আছে, এগুলি আমরা রেড ফ্ল্যাগ সাইন বলে থাকি, খাওয়ার অরুচি আছে, স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে, ওজন কমে যাচ্ছে, এবং আপনি কোনোভাবেই ব্যথা থেকে নিরাময় পাচ্ছেন না, শুয়ে আছেন, বসে আছেন, সাধারণত মেরুদণ্ডের ব্যথা কিন্তু শুয়ে থাকলে কমে যায়, কিন্তু টিউমার হলে বা টিউবারকুলোসিস হলে, অনেক সময় টিউমার হলে কিছুতেই ব্যথা কমবে না, টিবি হলেও শুয়ে থাকলে অনেকটা কমবে, কিন্তু অন্যান্য লক্ষণগুলি থাকবে। আপনি বলেছেন শেষ প্রশ্নের উত্তর, আবার এর সাথে যদি আমার হাতের দিকে শিরশির করে, ঝিরঝির করে অবশ হয়ে আসে, বা হাত পা দুর্বল হয়ে যায়, পা দুর্বল হয়ে যায়, আমার প্রস্রাব পায়খানার প্রবলেম হচ্ছে, ইনকন্টিনেন্স আমরা বলি, প্রস্রাবের কন্ট্রোল নাই, বা প্রস্রাব আসছে আমি টের পাচ্ছি না, পায়খানার বেগ আসছে আমি বুঝতে পারছি না বা হয়ে যাচ্ছে, এই লক্ষণগুলোকে আমরা বলি রেড ফ্ল্যাগস। এগুলো হলে অবশ্যই আপনাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে, নিজে ওষুধ খেলে এই এইসব ব্যথা কমবে না, আপনাকে ধরে নিতে হবে আন্ডারলাইং একটা খারাপ রোগ আপনার হয়েছে, এটা সুচিকিৎসা দরকার। আপনার শেষের প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দিলাম যে কখন আমরা চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেব। রায়হান আহমেদ বলেছেন যে 80% ক্ষেত্রে যাওয়ার প্রয়োজনে নেই, ডেফিনেটলি সত্যি, কিন্তু এইসব ক্ষেত্রে যেতে হবে। আর আমাদের দেশে হয় কি, মেরুদণ্ডের ব্যথা বা যে কোনো জায়গারই ব্যথা হোক, একবার একটি প্রেসক্রিপশন করেন, চিকিৎসকের কাছে যান, এবং সারা বছর ওই একই প্রেসক্রিপশনে ব্যথার ওষুধ খেতে থাকেন, দীর্ঘদিন ব্যথার ওষুধ খেলে। আর একটা ইম্পর্টেন্ট কারণ আবু শাহিন বলে গেছেন, অস্টিওপোরোসিস নীরব ঘাতক। সারা পৃথিবীতে পরিসংখ্যান হলো প্রতি একজন, মানে 5 জন পুরুষের 1 জন অস্টিওপোরোসিসে ভোগে, 50 ঊর্ধ্ব, এবং প্রতি 3 জন মহিলার 1 জন অস্টিওপোরোসিস ভোগে, বিশেষ করে মহিলাদের মাসিক বন্ধ হয়ে গেলে তাদের হাড় ক্ষয় হয়, এটাকে বলে অস্টিওপোরোসিস। এই হাড় ক্ষয় রোগীরা যদি দীর্ঘদিন ওষুধ খায়, এবং ব্যথার আর একটা ওষুধ আছে যেটা খুবই কার্যকরী এবং সারা বাংলাদেশের গ্রামের অনেক প্রান্তিক জনগোষ্ঠীকে আমি দেখেছি নিজেরাই খায়, এটা কেন বলে স্টেরয়েড, প্রেডনিসোলন বা ওরাডেক্সন নামক ট্যাবলেট, এটা খেলে হাড় ক্ষয় আরো বেড়ে যাবে, আরো অসুখ বেড়ে যাবে, কিডনিতে সমস্যা হবে,
আপনার লিভারে প্রবলেম হতে পারে, স্টমাকে প্রবলেম হতে পারে। অতএব দীর্ঘদিন কোনো ব্যথার ওষুধ খাওয়া চলবে না, দীর্ঘদিন কোনো ব্যথার ওষুধ খাওয়া চলবে না। ইভেন অনেকেই আমাদের কাছে এসে বলেন, স্যার আমি দীর্ঘদিন ক্যালসিয়াম খাচ্ছি, আগে ব্যথা কমতো, এখন ব্যথা কমে না। ক্যালসিয়াম কিন্তু ব্যথা কমার ওষুধ না। চিকিৎসক নির্ণয় করবেন আপনার ক্যালসিয়ামের প্রয়োজনীয়তা আছে কিনা, আপনার ভিটামিনের প্রয়োজনীয়তা আছে কিনা। কারণ আমাদের ন্যাচারাল সোর্স থেকে আমরা প্রচুর ক্যালসিয়াম পাচ্ছি, কিন্তু ভিটামিন একটু কম পাচ্ছি আমাদের দেশে। আমার নিজেরই ভিটামিন ডি এর উপরে এবং অস্টিওপোরোসিসের উপর দুইটা স্টাডি আছে। আমাদের দেশে কিন্তু ভিটামিন ডি ডেফিসিয়েন্সি সবার, ইনক্লুডিং মাইসেলফ। একজন মানুষের মেরুদণ্ড ব্যথা হলে কখন তিনি কোন চিকিৎসকের কাছে যাবেন, কখন অর্থোপেডিক এর কাছে যাবেন, ফিজিক্যাল মেডিসিনের কাছে কখন যাবেন, কিংবা রিউমাটোলজিস্টের কাছে কখন যাবেন, একটু যদি সহজ করে দেন। জি, আপনি কি শুনতে পাচ্ছেন আমার প্রশ্ন, যে একজন রোগী আসলে কখন? আমাকে শুনতে পাচ্ছেন? জি বলুন বলুন। আচ্ছা, একটি কথা আমি যদি বলি, সেটা হচ্ছে একজন অর্থোপেডিশিয়ান, আপনারা তো বুঝতেই পারছেন যে অর্থোপেডিশিয়ানরা মেইনলি ওনারা তো সব ধরনের চিকিৎসায় জানেন, করতেও পারেন, এটা ঠিক। কিন্তু একজন অর্থোপেডিশিয়ান হিসাবে ওনারা সার্জারির বিষয়গুলোকেই বেশি দেখভাল করে থাকেন। তো আর ফিজিক্যাল মেডিসিন, যেটা যেটা আপনার আমাদের রায়হান আছে সাথে, ফিজিক্যাল মেডিসিন ওনারা এই যে ফিজিয়াট্রিক কেয়ার যেগুলা, এই ব্যায়াম যেগুলা, এগুলা এছাড়া অনেক, এখন তো ফিজিক্যাল মেডিসিন এবং ফিজিয়াট্রিক রিহ্যাবিলিটেশন ইজ এ বিগ চ্যাপ্টার, অনেক কাজ ওনারা করে থাকেন। আমি আমার বিষয়টা যদি একটু বলি, সেটা হচ্ছে একজন রিউমাটোলজিস্টের কাছে কখন আসবে। আসলে এটা একটা ওভারল্যাপ আছে, অনেকেই ফিজিক্যাল মেডিসিনের ডাক্তারের কাছে গেলেই ভালো হতো চলে আসছেন অর্থোপেডিশিয়ানের কাছে, অর্থোপেডিশিয়ানের কাছে গেলে ভালো হতো চলে আসছেন রিউমাটোলজিস্টের কাছে। এটা একটা প্রবলেম যেটা আপনি উঠালেন। কিন্তু আমরা রিউমাটোলজিস্টের যে কাজ, সেটা আমি বলবো যে স্পেসিফিক পেইন নিয়ে অনেক কথা হয়ে গেল, সেটা একটা বিষয়। আমরা মেইনলি প্রদাহজনিত বাত, যে বাতটা একজন রিউমাটোলজিস্টের কাছেই যাওয়া উচিত, এবং যে প্রদাহজনিত বাত পড়িতে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে হতে পারে, কিন্তু স্পাইনে যে ভার্টিব্রাল কলাম, যেটা আপনার মেরুদণ্ড আজকের আলোচনার বিষয়, মেরুদণ্ড রোগের মধ্যে যে বাতটা হয়, এটা হচ্ছে স্পন্ডিলাইটিস, ঘাড়ে হলে সার্ভাইকাল স্পন্ডিলাইটিস, মানে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস নামে একটা রোগ আছে, যেটা ঘাড়ে হয়, পিঠে হয়, পুরো মেরুদণ্ডটাকে আক্রমণ করে। মেরুদণ্ডের পাশে যে ওই স্যার বলতেছিলেন যে লিগামেন্ট আছে, টেন্ডন আছে, মাসল আছে, সেগুলোকে ধরে। এই জায়গাগুলোতে কেন আমি বলবো যে একজন ডাক্তারের কাছে, একটু আগে আমরা রায়হানও বললেন, স্যারও বললেন যে নন স্পেসিফিক পেইন, সেটার জন্য ডাক্তারের কাছে না গিয়ে যদি কেউ ওই যে ভুল করে সবাই ব্যথা ওষুধ খাচ্ছে বা না খেয়ে ঘরে বসে আছে, 2-3 সপ্তাহ পর এমনিতেই ভালো হচ্ছে। কিন্তু এই একটি জায়গা যেটা প্রদাহজনিত বাত, তার জন্য একজন ডাক্তারের কাছে, রিউমাটোলজিস্টের কাছে যাওয়া প্রয়োজন। এই জন্যই ডাক্তার তাকে সেই প্রদাহজনিত বাতটাকে ডায়াগনোসিস করবেন, এবং করার পর তার যে চিকিৎসা, চিকিৎসার দুইটা পার্ট আমি না বলে পারছি না, জনগণের উদ্দেশ্যেই বলতে হবে কথাটা। একটি হচ্ছে যে ব্যথা কমানোর ওষুধ, বা ব্যথা কমানোর জন্য আমরা সবাই জানি ব্যথার ওষুধ, বাজারে বহু ধরনের ব্যথার ওষুধ আমরা পাওয়া যায়, আমরা খাচ্ছি, ব্যথা কমবে কিন্তু রোগ তো ভালো হবে না। তাহলে দুইটা পার্ট, একটা হচ্ছে ব্যথা কমানো যেরকম জরুরি, তেমনি রোগটা যাতে আর না বাড়ে, রোগটাকে হল্ট করানো, ডিজিজটাকে, ডিজিজ প্রোগ্রেশনটাকে বন্ধ করা, অর্থাৎ রোগ ভালো করার ওষুধ, যেটাকে আমরা ডিজিজ মডিফাইং ড্রাগ বলে থাকি। সেই ধরনের এখন অনেক ওষুধ বাজারে পাওয়া যায়, মুখে খাওয়ার পাওয়া যায়, বায়োলজিক্স নামে ইঞ্জেকশন পাওয়া যায়, ট্যাবলেট পাওয়া, নানা কিছুই পাওয়া যায়। অর্থাৎ আমি যেটা বলতে চাই যে ক্ষয়জনিত রোগ, আমরা এর আগেও আলাপ করলাম, আমরা তিনজনে আলাপ করেছি, ক্ষয় হয়, ক্ষয়জনিত বাত হয় এবং প্রদাহজনিত বাত হয়, এই তিনটির মধ্যে। এবং ইনফেকশন নিয়ে অনেক আলাপ হলো, যে ইনফেকশন হলে টিউবারক্লোসিস হলে অবশ্যই টিউবারক্লোসিস ট্রিটমেন্ট করতে হবে, না হলে তো ভালো হবে না, ঠিক। কিন্তু আমার রিউমাটোলজিস্ট হিসেবে যেটা বলতে চাই, একটি প্রদাহজনিত বাতকে ডায়াগনোসিস করা, সেই পেশেন্টকে, ওই রাহানকে জিজ্ঞেস করলেন আপনি যে ফিজিক্যাল ফিজিয়াট্রিক কেয়ার শেখানোর পরে, ব্যায়াম শেখানোর পরে করে কি করে না, এর জন্য তো উত্তর ও সুন্দরভাবে দিয়েছেন রায়হান, যে কাউন্সেলিং করতে হয়, গ্রুপ কাউন্সেলিং করতে হয়, আমাদেরও সেই ট্রিটমেন্টের একটি পার্ট। আমরা ওই সময় ওই দায়িত্বটা ফিজিয়াট্রিক কেয়ার যারা করে, ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশন যারা দেখে, তাদের কাছেই দায়িত্ব দিয়ে থাকি।
কিন্তু আমরা যেটা করে থাকি রোগটাকে সুচারুভাবে ডায়াগনোসিস করার চেষ্টা করি এবং সেটার লং টাইম তার যে লাইফের যে একটা ট্রিটমেন্ট লংগিটুডিনাল কেয়ার বলে থাকি, যে সে ব্যথার ওষুধ খাবে প্লাস এই রোগটা তো ভালো হয় না কিন্তু নিয়ন্ত্রণে আসে, সেই নিয়ন্ত্রণে আসার জন্য দীর্ঘদিন ডাক্তারের শরণাপন্ন হতে হয়, ডাক্তারের তাতে থাকতে হয়, তার জন্য প্রয়োজন কাউন্সিলিং এবং ফ্রিকোয়েন্টলি ইনিশিয়ালি হয়তো বা এক মাস দুই মাস পর পর তারপরে ছয় মাস পর পর ডাক্তারের তাতে থাকতে হবে এবং সে ওষুধগুলো চালাতে হবে এবং রোগটা বাড়ছে না কমছে তার জন্য বিভিন্ন মেজারিং টুলস আছে আমাদের হাতে, আমরা রোগী আসলে সেটা দেখতে পারবো যে তার রোগটা আদৌ বাড়ছে না কমছে নাকি একই অবস্থায় আছে, সেক্ষেত্রের উপর সেটার উপর ভিত্তি করে আমরা ওই ওই রোগীকে তার চিকিৎসার কে আমরা চেঞ্জ করি বা কাউন্সেলিং করে থাকি। আচ্ছা ধন্যবাদ, আমি আমি আরেকটি বিষয়ে একটু কথা বলতে চাই। আমাদের আসলে আজকের বিষয়ের মধ্যে চিকিৎসা এবং অপচিকিৎসা বিষয়টি আসলে আমাদের বিষয়ের সাথে আসলে আছে। আমি ডাক্তার শহীদুল ইসলামের কাছে একটু জানতে চাইব যে এই মেরুদণ্ডের ব্যথা যাদের আছেন সেক্ষেত্রে প্রান্তিক জনগোষ্ঠী তারা কি ধরনের ভুল করে থাকে, তার মধ্যে একটি আপনি বলেছেন যে তারা দীর্ঘদিন থেকে স্টেরয়েড জাতীয় ওষুধ হয়তো খাচ্ছেন এবং ক্ষতিগ্রস্ত হচ্ছেন, সেক্ষেত্রে তারা কি ধরনের ভুল করেন এবং আধুনিক সমাজেও যারা সচেতন তারা কি ধরনের ভুল করছেন, চিকিৎসকের পক্ষ থেকে আসলে কোনো ধরনের ভুল হচ্ছে কিনা আপনার কাছে একটু জানবো। ধন্যবাদ শুভ, আমি একটু যোগ করি যে আমাদের আমরা যে চিকিৎসাটাই করি, আমি অর্থোপেডিক সার্জন রিমাটোলজিস্ট, কিন্তু পরবর্তীতে এই রোগীর টোটাল ম্যানেজমেন্টের জন্য আমাদের টিম দরকার, এই কম্বিনেশন একটা টিম দরকার এবং এই প্রত্যেকটা রোগীর রিহ্যাবিলিটেশনের জন্য অবশ্যই ফিজিক্যাল মেডিসিন বা রিহ্যাবিলিটেশন মেডিসিন স্পেশালিস্টের পরামর্শ নেওয়া দরকার, ফলো আপে থাকা দরকার। এখন আমরা গ্রামে কিন্তু অপচিকিৎসা বলতে আমি বলছি যে স্টেরয়েড কিন্তু খায়, এতে কোনো সন্দেহ নাই, ব্যথার ওষুধ এবং স্টেরয়েড কন্টিনিউয়াস খেয়ে যাচ্ছে। আরেকটা যেটা করে মালিশ করে, যে কোনো জায়গায় ব্যথা হলে তারা প্রচুর মালিশ করে এবং এই মালিশ করা যাবে, এই মালিশ করলে উপকারের চেয়ে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি, এটা অবশ্য রায়হানও যোগ করতে পারবে পরবর্তীতে। কিন্তু ঢাকা শহরে আমার দুঃখ হয়, ঢাকা শহরে অনেক বড় বড় নাম করে এটা ক্লিনিক দিয়েছেন এবং আপনাদের মতো মিডিয়ায় তারা স্লট নিয়ে তারা বিজ্ঞাপন দিচ্ছেন এবং বিজ্ঞাপনে তারা বলছেন যে সব রোগ তারা চিকিৎসা করতে পারবেন, সব রোগ ভালো হয়ে যাবে, পিট ব্যথার জন্য কোনো ডাক্তারের কাছে যাওয়া লাগবে না, তাদের কাছে যেতে হবে। এবং তারা গেলে যেটা করেন অনেকগুলি পরীক্ষা নিরীক্ষা করেন, এই পিট ব্যথা রোগীর জন্য এতগুলো পরীক্ষা নিরীক্ষা করার নাই, এমনও আমরা দেখতে পাচ্ছি যে 80,000 থেকে 90,000 টাকার পরীক্ষা একসঙ্গে ওনার হাসপাতালে বসে করতে হবে। আপনারা জানেন বিভিন্ন, আপনারা দেখেন যে আপনাদের স্লট নিয়ে রেগুলার তারা প্রোগ্রাম করে যাচ্ছে এবং পুলিশ যে কয়েকবার হানা দিয়ে সেগুলি বন্ধ করে দিচ্ছে। তারপরে তারা কি করেন, চিকিৎসার নামে তারা অনেকেই কিন্তু স্টেরয়েড ইনজেকশন দিচ্ছেন। স্টেরয়েড পিট ব্যথার জন্য কিছু কিছু জায়গায় ইন্ডিকেশন আছে আমরা দিয়ে থাকি এবং দেওয়ার আগে আমরা অনেক কিছু ইন্ডিকেশন কন্টাইন্ডিশন চিন্তা করি, কিন্তু তারা সব ক্ষেত্রেই এই স্টেরয়েড ইনজেকশনটা প্রচুর পরিমাণে ব্যবহার করে থাকে, যেটা রোগীর জন্য ক্ষতিকর হতে পারে। তারা আরো কিছু ব্যায়াম করতে বলেন, যে ব্যায়ামগুলো হয়তো অ্যাকুট স্টেজে একটা পিএলআইডি পেশেন্ট, আপনি মনে করেন পিএলআইডি পেশেন্টের ওই সময় ব্যায়ামটা করার দরকার না, যখন আমরা অ্যাকুট স্টেজের পরে যখন রিকভারি স্টেজে যাব, সাব অ্যাকুট স্টেজে যাব এবং যখন ভালো হয়ে যাবে তখন স্টেজের একরকম ব্যায়াম থাকবে, কিন্তু সেটা না করে তারা বলেন আমাদের এখানে ভর্তি হয়ে থাকতে হবে এবং আপনি ব্যায়াম করলে ভালো হয়ে যাবেন, টোটাল 80,000 টাকা লাগবে, টোটাল 1,00,000 টাকা লাগবে। এই ধরনের অপচিকিৎসা কিন্তু ঢাকা শহরে অনেক অনেক আমি বলবো কি অনেক শিক্ষিত মানে গণ্যমান্য ব্যক্তি ওখানে যে পরে এসে বলছে যে স্যার ওখানে তো গেছিলাম আমার ব্যথা কমে নেই ভালো হয়নি বরং আমার এই সমস্যা হচ্ছে, এই দিকটা মিডিয়া আপনারা যারা আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি ভালো প্রসঙ্গ তুলেছেন। বাকিটা আমি রায়হান যদি কিছু বলতে চাই। আচ্ছা আমি ডাক্তার রায়হানের কাছে একটু জানতে চাইবো যে ভাপের প্রসঙ্গ আসলে আসে, যে ঠান্ডা গরম কোন ধরনের ভাপ আসলে মানুষ নিবে, ভাপের মাধ্যমে আসলে এই ধরনের ব্যথা কিছুটা দূর হয় কিনা নাকি উল্টো আসলে কোনো ধরনের ঝামেলার মধ্যে পড়ে যায় কিনা রোগী? আচ্ছা ধন্যবাদ। ভাপ দেওয়াটা আসলে প্রথমে ব্যথাটা ওই যে স্যার তো বলেছে আগে, স্যার আগেই বললো যে আমাকে আসলে ব্যথাটা ডায়াগনোসিস করতে হবে যে ব্যথাটা আসলে কি ধরনের। তো আপনার যদি এখানে কোনো ফ্র্যাকচার হয় বা ওইখানে কোনো ইনফেকশন থাকে অথবা সায়েন্সার যেটা বললো যে প্রদাহজনিত কোনো ব্যথা, ইনফ্ল্যামেশন জনিত কোনো ব্যথা, এখানে আসলে ভাপের রোলের চাইতে এখানে আসলে যে কারণটার জন্য ব্যথা হচ্ছে এটার রোলটা বেশি। আর 80% যে ব্যথাটা নিয়ে আমরা সবাই কথা বলছি যেটা অ্যাকুট পেইন কোনো না কোনো সময় চলে যাবে, সেক্ষেত্রে গরম ভাপটা খুব ভালো কাজ করে। তো ওভারঅল আমরা একটা বলে থাকি যে আপনার হঠাৎ করে এখন ব্যথা হলো,
24 আওয়ার্স এর মধ্যে আপনি আইস দিয়ে দেখতে পারেন, হ্যাঁ আইসটা ভালো কাজ করে 24 ঘন্টার মধ্যে। আবার 24 ঘন্টার পরে আইসের চিত্র দেখা যায়, হট ময়েস্ট কম্প্রেশন যেটা সেটা খুব ভালো কাজ করে। এটার একটা উপায় আছে যে আপনি যখন এখানে গরম বা ঠান্ডা যে পানিটাই দিচ্ছেন, ওইখানে লোকাল যে মাসল গুলো আছে সে মাসল এবং লোকাল যে ব্লাড ভেসেল গুলো আছে সেগুলো ডাইলেটেশন হয়। ডাইলেটেশন হওয়ার জন্য সেখানে ব্লাড সার্কুলেশন ভালো হয়। ব্লাড সার্কুলেশন ভালো হওয়ার জন্য ওই যে কেমিক্যাল গুলো থাকে যেটা পেইনের জন্য দায়ী, এই কেমিক্যাল গুলো ওয়াশ আউট হয়ে যায়। এটা অনেকটা আপনার ব্যথার ওষুধ খাওয়া ছাড়াও, ব্যথার ওষুধ অনেকটা এইভাবে কাজ করে, ব্যথার ওষুধ খাওয়া ছাড়াও এই কেমিক্যাল গুলো আমরা সরাই দিতে পারি। কিন্তু সেটা সিম্পল নন স্পেসিফিক গ্লো প্যাকের জন্য ভালো কাজ করে। তো এটা কোনো ডেফিনেট কিছু না যে আপনি গরম বা ঠান্ডা পানি দিবেন, আপনি যেটা দিয়ে ভালো বোধ করবেন। যদি মনে করেন যে আপনি আইস দিয়ে ভালো বোধ করছেন, পেইনটা কমে যাচ্ছে, তাহলে আপনি আইস অ্যাপ্লাই করেন। আর যদি দেখা যায় না আপনি হট ময়েস্ট কম্প্রেশন দিচ্ছেন, ওটা দিয়ে আপনি ভালো বোধ করছেন, তাহলে আপনি হট ময়েস্ট কম্প্রেশন দিতে পারেন। সেটা আপনি হট ওয়াটার ব্যাগেও দিতে পারেন, বা ইদানিং যেটা ইলেকট্রিক্যাল কিছু ডিভাইস পাওয়া যাচ্ছে ওগুলো দিয়েও দিতে পারেন। গ্রামে আবার বলে যে আমি তাওয়া ছেক দিচ্ছি, তারপর হারিকেন দিয়ে দিচ্ছি, নানান ভাবে দিতে পারেন। তবে হট ময়েস্ট কম্প্রেশনটা হচ্ছে সবচেয়ে ভালো, গরম যেটা ছেক মানে। আচ্ছা, আর আরেকটা জিনিস আমরা মানে এই আধুনিক এই সময়ে দেখছি যে এক ধরনের জেলি থাকে প্যাকেটের ভেতরে, সেটি অনেকে ব্যবহার করছেন, এটির কোনো ক্ষতিকর দিক আছে কিনা? আপনার কাছে সংক্ষেপে একটু শেষ প্রশ্ন আপনার কাছে করতে চাই, যে ফিজিওথেরাপির কথা যে আমরা বলি মেরুদণ্ডের ব্যথা নিরাময়ের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, এটি আসলে কতদিন পর্যন্ত করতে হবে একটু যদি পরিষ্কার ব্যাখ্যা দেন। আচ্ছা, কতদিন পর্যন্ত আমরা ফিজিওথেরাপি, যে অপচিকিৎসার যে কথাটা আসলো, আমি কিছু আমার কিছু এক্সপিরিয়েন্স আছে যে হ্যাঁ ফিজিওথেরাপি দিতে হবে, ফিজিওথেরাপি দিচ্ছে, মাসের পর মাস দিয়ে যাচ্ছে। ফিজিওথেরাপি আসলে মাসের পর মাস দেওয়ার মতো কিছু না। ফিজিওথেরাপির মধ্যে দুইটা অংশ আছে, একটা হচ্ছে ফিজিক্যাল মডালিটি যেগুলো আমরা বিভিন্ন মেশিন দিয়ে দিই, আর আরেকটা হচ্ছে এক্সারসাইজ। তো এক্সারসাইজটা তো আমি আগেও উল্লেখ করেছি, এক্সারসাইজ আসলে লং টাইম পেইনটাকে প্রিভেন্ট করে ইন কেস অফ নন স্পেসিফিক পেইনে। আর ফিজিক্যাল মডালিটিস আপনি 7 থেকে 15 দিন দেন, যদি আপনি এতে দেখেন যে আপনার সিমটমটা ভালো হচ্ছে, লক্ষণটা ভালো হচ্ছে, আপনি একটু ভালো বোধ করছেন, তাহলে আপনি এটা 1 মাস পর্যন্ত দিতে পারেন। 1 মাসের পরে আসলে ফিজিক্যাল মডালিটিসের কোনো রোল নাই। আর যদি আপনি দেখেন যে আপনি 7 দিন 15 দিন দিয়ে আপনার তেমন কোনো ইম্প্রুভমেন্ট হচ্ছে না, তাহলে আমার মনে হয় এটা কন্টিনিউ না করাই ভালো। আচ্ছা, ধন্যবাদ। আমি ডাক্তার আবু শাহিনের কাছে জানতে চাইবো, অপচিকিৎসার প্রসঙ্গে যেহেতু আমরা একটু ঢুকেই পড়েছি, আপনার কাছে জানবো যে রোগীরা আসলে আর কোন কোন অপচিকিৎসার শিকার হচ্ছেন, এবং স্টেরয়েড জাতীয় ইনজেকশন কখন প্রয়োজন সেটিও যদি আপনি একটু বলেন। আসলে অপচিকিৎসার একটি বড় অংশই হচ্ছে, যদি ড্রাগের কথা বলে থাকি, মানে কবিরাজ, ঝাড়ফুঁক এগুলোর কথা বাদ দিলাম, ড্রাগের কথা যদি বলে থাকি, সেই ড্রাগের মধ্যে অপচিকিৎসা বলতে অনেকে না বুঝে বছরের পর বছর রোগ ডায়াগনোসিস করে ব্যথার ওষুধ খাওয়াচ্ছে, এটাও একটা অপচিকিৎসার মধ্যেই পড়ে। কিন্তু আপনি যেটা জানতে যাচ্ছেন সেটা হচ্ছে মেইনলি যেটা একটা হচ্ছে স্টেরয়েড। স্টেরয়েড এমন একটা ওষুধ, মহা ওষুধ আর কি, মহা ওষুধ মানে যে কোনো কিছুতে দিলে, জ্বরের রোগীকে যদি আপনি স্টেরয়েড দেন তাহলে জ্বর কমে যাবে, ব্যথার রোগীকে যদি আপনি স্টেরয়েড ট্যাবলেট দেন বা ইঞ্জেকশন দেন তাহলে তার ব্যথাও কমে যাবে। কিন্তু স্টেরয়েড যেমন একটি লাইফ সেভিং ড্রাগ, খুবই গুরুত্বপূর্ণ একটি ড্রাগ, কিন্তু এই ওষুধটাই সবচেয়ে বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। স্যারও একটু আগে বলেছিলেন যে আমাদের বাংলাদেশে না, পৃথিবীর বিভিন্ন দেশে বা আমাদের দেশেও বিশেষ করে অস্টোপোরোসিস, যে হাড় যে ক্ষয় হয়ে যাচ্ছে, এর বড় একটা অংশ হচ্ছে এর কারণ কিন্তু ওই স্টেরয়েড নেওয়া। অর্থাৎ আপনি জানেন একজন মানুষের স্কিন ডিজিজ আছে, একজন মানুষের শ্বাসকষ্ট আছে, একজন মানুষের গিরায় ব্যথা আছে, ওই ডাক্তারের কাছে গিয়েছিল বা দোকানে গিয়েছিল বা ডাক্তারই কখনো প্রেসক্রিপশন করেছে যে এই আপনি প্রেডনিসোলন বা স্টেরয়েড ওষুধটা খান 7 দিনের জন্য, কিন্তু রুগী কি করছেন, রুগী ওইটা খেয়ে মজা পেয়ে যাচ্ছে, ব্যথা রুগী কেন যেন জেনে যাচ্ছে যে এইটা খেলে ব্যথা কমে যায়, তখন সে বছরের পর বছর মাসের পর মাস চালিয়ে যাচ্ছে। এটা তো রুগীরা ভুল করে খাচ্ছেন। কিন্তু আমাদের একটা মহল, আমি বলবো না যে রেজিস্টার্ড ডাক্তার বা ডাক্তার ছাড়া বা সকল ডক্টর যারা, তারা কি করছে, তারা এই স্টেরয়েডের সুযোগটাই নিচ্ছে, তাদের কাছে যাচ্ছে ব্যথা নিয়ে, তারা স্টেরয়েডের ডোজ হয়তো ঠিক মতো জানে না কি ডোজে স্টেরয়েড দিতে হয়, এবং স্টেরয়েড যখন দিতে হয়
তার আগে আমাকে জানতে হবে আমি যদি স্টেরয়েড দেই স্টেরয়েডটা উইথড্রল প্ল্যান ইউ মাস্ট হ্যাভ উইথড্রল প্ল্যান আমি কবে ওষুধটা বন্ধ করব কিভাবে বন্ধ করব সেইটা সেই সেইটা ছাড়াই হচ্ছে যার ফলে আমাদের দেশের একটা মানুষের হাড়ের ক্ষয়টা বেড়ে যাচ্ছে ইভেন স্টেরয়েড খেতে খেতে যখন রোগীরা মেরুদণ্ডের হাড় ভেঙে পড়ে যাচ্ছে এই কুস্কির হাড় কোমরের হাড় ভেঙে যখন বাথরুমে পড়ে যাচ্ছে তখন সে ডাক্তারের কাছে আসছে অর্থাৎ আমি বলবো যে এই স্টেরয়েড একটা অপচিকিৎসার একটি বড় অংশ আমাদের দেশের বাত ব্যথার চিকিৎসার জন্য আর কি আচ্ছা এছাড়াও আরো অনেক ধরনের অপচিকিৎসা হ্যাঁ বলে জি 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 ধন্যবাদ আমরা আসলে শেষের দিকে যাচ্ছি একইভাবে আমার একটা অভিজ্ঞতা শেয়ার করতে ইচ্ছে হলো সেটি হচ্ছে যে কদিন আগে একজনের জ্বর হচ্ছে তিনি একজন ফার্মাসির দোকানে তিনি বসেন তিনি বলল আমার জ্বর হলো জ্বর তো কমছে না তো আমি একটা অ্যান্টিবায়োটিক খেয়ে ফেললাম তো আমি তখন তার সাথে কথা হচ্ছিল সে নিজেও যেমন খাচ্ছে যত মানুষ এরকম জ্বর নিয়ে তার দোকানে হয়তো আসছে তিনি আসলে মুড়ি মুড়কির মতো এই অ্যান্টিবায়োটিক দিচ্ছেন যেটি হয়তো স্টেরয়েডের ক্ষেত্রে একই ধরনের ঘটনা হয়তো সারা বা বাংলাদেশে বিভিন্ন জায়গাতে ঘটছে আমি আসলে ডাক্তার শহীদ স্যারের কাছে একটু জানতে চাইব যে অনেকে বা মনে করে থাকেন যে পিট ব্যথা মানেই কিডনি ব্যথা বিষয়টি আসলে সত্য কিনা একই সঙ্গে জানবো যে কোন কোন রোগের ওষুধ খেলে মেরুদণ্ডের ব্যথা অনেক বেড়ে যেতে পারে যদি এটা নিয়ে অনেকটা আলোচনা হয়েছে একটু সংক্ষেপে বলবেন এটা কিন্তু একদম সত্যি কথা আমাদের কিছু এসে বলে স্যার আমার তো পিট ব্যথা দেখেন তো আমার কিডনিটা ঠিক আছে কিনা আসলে কিডনির রোগের কারণে পিট ব্যথা হয় না তা না সেটার স্পেসিফিক একটা জায়গা আছে আমাদের পাজরের মেরুদণ্ডের দুই পাশে পাজরের যে হাড় শেষ হয়ে গেছে তার দুই পাশে ওইখানে ব্যথা হতে পারে কিন্তু কিডনি রোগীর অন্যান্য লক্ষণগুলো কিন্তু থাকে সেটা হচ্ছে তার বমি ভাব থাকতে পারে তার প্রস্রাবের দুর্গন্ধ থাকতে পারে প্রস্রাব কম বা বেশি হতে পারে অথবা বন্ধ হয়ে যেতে পারে এবং তার জ্বর জ্বর হতে পারে তো এই সব রোগগুলির সাথে আমাকে অবশ্যই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে হিস্ট্রি নিয়ে তার কিডনি রোগ আছে কিনা এটা নির্ণয় করতে হবে মেরুদণ্ডের ব্যথা বলতে কিন্তু কিডনি রোগের ব্যথা না আমি যদি যখন স্পেসিফিক মেরুদণ্ডের ব্যথাই বলবো কিডনি রোগের কারণে মেরুদণ্ডে কোনো ব্যথা হয় না তবে মেরুদণ্ডের দুই পাশে দুইটা কিডনি থাকে সেখানে অনেক সময় ব্যথা হতে পারে তা ফুলেও যেতে পারে সেটা খুবই খুবই রিয়ার অর্থাৎ এটা না আর আমি এই যে ব্যথার জন্য যে ওষুধগুলো খাচ্ছি দীর্ঘদিন যাবৎ ব্যথার ওষুধ খাচ্ছি এটা এবং স্টেরয়েড যেটা বললাম সেটার কারণে অস্টোপোরোসিস তো হতেই পারে এবং অস্টোপোরোসিস হলে নীরব ঘাতকনি বলেছেন অস্টোপোরোসিস আমরা বলি টিপ অফ দ্য আইসবার্গ আমরা শুধু দেখি রোগী জানেই না তার অস্টোপোরোসিস হয়েছে মেরুদণ্ডে হাড় ভেঙে যাওয়ার পরে আমরা এক্স রে করে যখন বলি তখন জানে অস্টোপোরোসিস এটা একটা ভাস্ট বিষয় আমি দীর্ঘদিন বিভিন্ন জায়গায় এই হাড় ক্ষয় নিয়ে কথা বলেছি আমি একটা কথা এখানে জোর করতে চাই রায়হান যেটা বলেছেন ফিজিওথেরাপি ফিজিওথেরাপি কিন্তু যুক্তরাষ্ট্রের NNICE বলি ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড কেয়ার এক্সিকিউটিভ যারা তারা বলেছেন যে দেখা গেছে কোনো এভিডেন্স নাই যে টেন্স দেয় বা ওই যে আমরা বলি যে ট্রাকশন দেয় বা আল্ট্রাসাউন্ড থেরাপি দেয় পিট ব্যথা এগুলো না মেরুদণ্ডের ব্যথা এগুলো খুব বেশি এটা কাজ করে না আর একটা জিনিস আমাদের দেশে অনেকেই বলে থাকে আমি অনেক রেজিস্টার্ড ডাক্তারদের দেখেছি যে আপনি শক্ত বিছনায় চিত হয়ে শুয়ে থাকবেন আমি বিনীতভাবে অনুরোধ করব যে শক্ত বিছনায় চিত হয়ে শুয়ে থাকার কোনো অনেকে এসে বলে স্যার আমি ফ্লোরে শুয়ে থাকি আমার কোমর ব্যথার জন্য আমি ফ্লোরে শুয়ে থাকি কোনো দরকার নেই আপনি স্বাভাবিক বিছনায় যেভাবে আপনি শুয়ে আরাম পান সেভাবেই আপনি শোবেন এর জন্য শক্ত বিছনায় শুয়ে থাকা পিট ব্যথা বা কোমর ব্যথার জন্য শক্ত বিছনায় শুয়ে থাকার কোনো কিন্তু স্যার আমি একই সাথে একটু জানতে চাই যে নরম বিছানায় শুয়ে থাকার কারণে এক ধরনের সমস্যা বাড়ে কিনা এটিও যদি একটু পরিষ্কার করেন আমি তো আপনাকে নরম বিছানাও বলি নাই শক্ত বিছানা আমি বলেছি স্বাভাবিক বিছানা জি আমাদের দেশে যে বিছানা তৈরি হয় তবে বিছানাটা অবশ্যই জানো উঁচু নিচু না হয় সমান হয় অনেকদিন তোষকটা উঁচু নিচু হয়ে গেছে এটা একটা পিট ব্যথার কারণ হতে পারে জি নরম বিছানায় বা ফোমের বিছানায় শুতে পারবেন না আমাদের উপদেশের মধ্যে যে রায়হান হামিদ আমার এবং শাহিনের প্রেসক্রিপশনের মধ্যে লেখাই থাকে ফোমের বিছানা শোয়া নিষেধ অর্থাৎ নরম বিছানা শোয়া যাবে না আপনারা যদি বাইরে যান ফাইভ স্টার হোটেলে দেখবেন যে বিছানা আমি শুইতে পারি না শুলে আমার পিঠ ব্যথা শুরু হয়ে যায় জি এত নরম স্প্রিং এর বিছানা এবং ফোমের বিছানা স্যার আমরা 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 শেষের দিকে আমি ডাক্তার রায়হানের কাছে ছোট্ট একটি বিষয় জানতে চাই এখানে ফিজিওথেরাপিস্ট যারা আছেন তারা কিছু কিছু অভিযোগ করছেন যে ফিজিক্যাল মেডিসিনের ডাক্তাররা আসলে ফিজিওথেরাপি দিতে পারে কিনা এটি জানবো পাশাপাশি এটিও জানতে চাই যে ফিজিওথেরাপি আসলে
যারা দিচ্ছেন এই ফিজিওথেরাপির নামে অনেক ধরনের সেন্টার আমরা কিন্তু সারা দেশব্যাপী গড়ে উঠতে দেখছি, এখানেও এক ধরনের অপচিকিৎসার হচ্ছে কিনা আপনার কাছে মন্তব্য জানবো। জি হ্যাঁ, ধন্যবাদ। ফিজিক্যাল মেডিসিনের ডাক্তার তো আসলে ফিজিওথেরাপি কখনো দেয় না, ফিজিওথেরাপির জন্য এনটাইটেল হচ্ছে ফিজিওথেরাপিস্ট। হ্যাঁ, তো ফিজিক্যাল মেডিসিনের ডাক্তাররা ফিজিওথেরাপি কোন থেরাপিটা দিবেন, কোন এক্সারসাইজটা দিবে করবে, এটা আসলে লিখে দেয়, সে প্রেসক্রাইব করে দেয় যে আপনি এটা করেন। হ্যাঁ, যেমন ডাক্তাররা সাধারণত ও ড্রাগ সেল করে না, কিন্তু আপনি প্রেসক্রিপশন লিখে দেন যে আপনি এই ড্রাগগুলো খাবেন। তো ওই রোগী প্রেসক্রিপশন নিয়ে যাবে, সে দোকানে যাবে, এখানে ফার্মাসিস্ট থাকবে, যদি আমাদের দেশে ফার্মাসিস্ট খুব বেশি নাই, ফার্মাসিস্ট তাকে ড্রাগটাকে বুঝাই দিবে যে এই ড্রাগটা কিভাবে খেতে হবে, কখন খেতে হবে, ডোজটা কিরকম, কি সমস্যা হতে পারে, এটা ফার্মাসিস্টের দায়িত্ব। তো ডাক্তার কিন্তু ওই ফার্মাসিস্টের কাজও করবে না, তেমনি ভাবে ডাক্তার সেই ফিজিওথেরাপিস্টের কাজও করবে না। ডাক্তার যেটা করবে, একটা ওভারঅল ডায়াগনোসিস করবে যে তার কি ধরনের রোগ, এর সঙ্গে তার কি কি কোমরবিডিটি আছে, কি ধরনের যাবে আপনার ফিজিওথেরাপি বা ফিজিক্যাল মডুলেটি বা এক্সারসাইজ, এগুলো এটা কোনটা যাবে। আচ্ছা, পৃথিবীতে এই কনফ্লিক্টের কিন্তু দ্বন্দ্বের যে অবস্থান, এর জন্য পৃথিবীতে গাইডলাইন আছে যে আপনি ফিজিক্যাল ফিজিয়াট্রিস্ট বা ফিজিক্যাল মেডিসিন স্পেশালিস্ট কি করবে, ফিজিওথেরাপিস্ট কি করবে, এগুলো পৃথিবীতে গাইডলাইন আছে, আপনারা গাইডলাইন ফলো করলে আমার মনে হয় কনফ্লিক্টের বা দ্বন্দ্বের অবসান হয়। আচ্ছা আচ্ছা, আমি একটি বিষয় আমি একেবারে সংক্ষেপে জানতে চাই যে ফিজিওথেরাপি সেন্টার অনেকগুলো আমরা আসলে দেখতে পাই আর কি, একেবারে বলা যায় যে ব্যাঙের ছাতার মতো হচ্ছে আর কি, সেখানে আসলে মান নিয়ন্ত্রণ হচ্ছে কিনা, এখানে অপচিকিৎসা হচ্ছে কিনা আপনার কাছে জানবো, এক মিনিটে যদি বলেন। হ্যাঁ, এটা কম বেশি সব ফিজিওথেরাপি সেন্টার ভালো না, আবার সব ফিজিওথেরাপি খারাপও না, কোথাও কোথাও মান নিয়ন্ত্রণ হচ্ছে, আবার কোথাও কোথাও দেখা যাচ্ছে মান নিয়ন্ত্রণ হচ্ছে না, অপচিকিৎসা হচ্ছে। হ্যাঁ, এটা অনস্বীকার্য, এটা হচ্ছে। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি ডাক্তার আবু শাহিনের কাছে আমরা শেষ প্রশ্নটি আসলে করতে চাই যে আমরা সব রোগের ক্ষেত্রে, সমাধানের ক্ষেত্রে এখন আসলে জীবনযাত্রার পরিবর্তনের কথা বলছি, খাবারের কথা বলছি, ওষুধের কথা তো আসলে না বললেও আসলে ওষুধ এসে যাচ্ছে, মেরুদণ্ডের ব্যথার ক্ষেত্রে খাবার, জীবনযাত্রার মান, জীবনযাত্রায় পরিবর্তন নাকি ওষুধ, কোনটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, নাকি একসাথে তিনটি আসলে করতে হবে? আসলে আপনার আজকের যে আমাদের টপিক মেরুদণ্ডের ব্যথা, এটার মধ্যে আমরা অনেক আলাপ করে ফেলেছি যে বেশ কিছু রোগ এই মেরুদণ্ডের ব্যথার কারণ হতে পারে, কিছু কিছু জায়গায় আছে যেখানে আসলে খাবারের ডায়েটের কোনো রোল তেমন কিছু নাই, যেমন আমরা প্রদাহজনিত বাত যেটা বলে থাকি সেখানে ডায়েটের বেশি রোল নাই, সেখানে ফিজিক্যাল এক্সারসাইজ যেটা ফিজিক্যাল মেডিসিনের প্রোডাক্টাররা প্রফেসররা সাজেশন দিবেন, ফিজিয়াট্রিস্ট যারা আছেন তারা ব্যায়াম শিখাবেন, আর আমাদের স্পেসিফিক কিছু ড্রাগ আছে সেখানে আসলে ফুডের রোলটা খুব বেশি নাই। কিন্তু কিছু কিছু রোগ আছে যেটা আমরা তিনজনই আলাপ করে ফেললাম, যেটা হচ্ছে হাড়ের ক্ষয় হয়ে যায়, যেটা অস্টিওপোরোসিস, যেটা হচ্ছে বয়স্ক মানুষের বেশি হয়, পোস্ট মেনোপোজাল মহিলাদের, ভদ্র মহিলাদের বেশি হয়, সেক্ষেত্রে ভিটামিন ডি এবং ক্যালসিয়াম কন্টেনিং ড্রাগ সেগুলোর ক্ষেত্রে খুব রোল আছে, যেমন দুধ, দুধ জাতীয় খাবার বা দিনের একটি অংশ রোদে যাওয়া যেটা ভিটামিন ডি সিনথেসিসে হেল্প করে, বা লিফি ভেজিটেবল যেটা আমরা বলি, সবুজ পাতাযুক্ত খাবার, ছোট মাছ, এগুলো খেলে ওই যে হাড়ের যে ক্ষয় সেটা, যে অস্টোপোরোসিস যেটা আমরা বলি সেটাই আমরা প্রিভেন্ট করে, আর কোমরের ব্যথার জন্য যে আসলে যে প্রদাহজনিত বাত বলেন, ট্রমা বলেন বা ইনফেকশন বলেন, এটার জন্য বেসিক্যালি ফুডের কোনো রোল নাই। তবে আপনি যেহেতু ড্রাগের কথা বলেছেন, সেক্ষেত্রে আমরা বলবো যে অনেকের মধ্যে, সাধারণ জনগণের মধ্যে ধারণা আছে যে কোমরে ব্যথা হলে ব্যথার ওষুধ খেলেই হয়তো বা হবে, ডাক্তারের কাছে যাওয়ার এখানে প্রয়োজন নেই। আমি সেজন্য একটু মনে করতে চাই যে সকল কোমরের ব্যথায় নন স্পেসিফিক লো ব্যাক পেইন বা ব্যাক পেইন না, কিছু কিছু আছে যেটা আমরা তিনজনই আলাপ করেছি, যেটা ইনফেকশন হলে, টিউবারকিউলোসিস হলে সেটার জন্য টিবির ওষুধ খেতে হবে, না হলে কোনোদিন ভালো হবে না। একটা প্রদাহজনিত বাত হলো, রোলটা খুব বেশি, অর্থাৎ ডায়াগনোসিস ভেদে চিকিৎসাটাও ভিন্ন হবে। তবে আমি সবার শেষে প্রশ্ন যেহেতু আমাকে করলেন, আমি বলবো যে আমাদেরকে অন্তত ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত, রোগটাকে ডায়াগনোসিস করা উচিত, শুধু যেন আমরা ব্যথার ওষুধ খেয়ে ব্যথা কমানো এই প্রবণতায় যেন আমরা বসে না থাকি, আমাদেরকে ডায়াগনোসিস রোগ নির্ণয় ভিত্তি করে, ডায়াগনোসিসটাকে সঠিক করে, সেটার যে চিকিৎসা মোডালিটি, সারা পৃথিবীতে এখন গাইডলাইন তৈরি হয়েছে, রাহান বলছিলেন যে গাইডলাইন তৈরি হয়েছে, কি ফিজিওথেরাপিস্ট
কি দিবে, ফিজিয়াট্রিক কেয়ার কি হবে, সেটার জন্য মডিউল তৈরি করা হয়েছে। আমাদের স্যার আমি আমি একটি প্রশ্ন, ছোট একটি প্রশ্ন আমরা হয়তো একটু ছেড়ে গেছি। আমরা আমি ডাক্তার শহীদ স্যারের কাছে শুধু একটু জানতে চাইবো যে ইদানিং তরুণদের মধ্যে এক ধরনের প্রবণতা, তারা বলছে যে তাদের ভিটামিন ডি ক্রাইসিস, তাদের পিঠ ব্যথা করে, তারা সূর্যের কাছে এক্সপোজ হচ্ছে না। ভিটামিন ডি এর সাথে আসলে মেরুদণ্ডের ব্যথার কোনো সম্পর্ক আছে কিনা একেবারে সংক্ষেপে এক মিনিটে বলবেন স্যার। সত্যিকার অর্থে ভিটামিন ডি সাথে শুধু মেরুদণ্ডের না, শরীরের অন্য জায়গার ব্যথারও কিছু সম্পর্ক আছে। ভিটামিন ডির স্বল্পতার বিষয়ে যে কথা বলেছেন তরুণরা, আসলে বাংলাদেশের ক্ষেত্রে আমি দুইটা স্টাডি করেছি, এক ব্যাপক হারে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আছে। তবে এর জন্য যে আমাদের যেগুলি করা উচিত, সূর্যের আলোকে আমাদের দেশে যাওয়ার সুযোগ কম আছে, তবে কেউ নিজে ইচ্ছা করে ভিটামিন ডি খাবেন না। যদি আপনি খুবই নিতান্ত মনে করেন যে ভিটামিন ডি আপনার স্বল্পতা আছে কিনা, আপনি একটা টেস্টের মাধ্যমে এটা করিয়ে নিন, এবং চিকিৎসকের যেটা ওই যে আবু শাহিন বলেছেন, আমি মনে করি যেখানেই ব্যথা হোক আমাদের দেশের সব জায়গায় আপনি মিনিমাম একজন রেজিস্টার্ড ফিজিশিয়ানকে দেখিয়ে তার পরামর্শ ছাড়া কোনো ওষুধ সেবন করবেন। আপনি ডায়েটের একটা প্রশ্ন করেছেন, যেটা অস্টিওপোরোসিস এর ক্ষেত্রে আবু শাহিন বলার চেষ্টা করেছিল যে আমাদের ক্যালসিয়াম খেতে হবে, এখানে কিন্তু প্রোটিনের একটা ভূমিকা আছে। 1.2 গ্রাম পার কেজি বডি ওয়েট পার ডে চিকিৎসকদের নিয়ে আসলে আলোচনা করলাম। আসলে যারা শুনেছেন তারা পুরো অনুষ্ঠানটি আবারও যদি নতুন করে শোনেন, যারা শোনেননি এখনো তারা হয়তো উপকৃত হবেন বলে আমরা মনে করি। তো আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, এবং দর্শক আমাদের সঙ্গে যারা ছিলেন আপনাদেরকেও আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আগামী পর্বে আবারও নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব বদ্ধিবাড়িতে। সেই সময় পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সঙ্গে থাকুন সময়।